এ বেরাদার আল ইসলাম, দেরি না করে সময় আমি নষ্ট করব না, প্রয়োজন হলে দু এক মিনিট সময় নেব, না হলে আগত ওলামাই কেরামদেরকে কেবলমাত্র আপনাদের সামনে দাঁড়িয়ে একটু পরিচয় করিয়ে দেব। এবার আপনাদের সম্মুখে তরুণ বক্তা, তেজস্বী বক্তা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফিজ কারি জিয়াউল মোস্তফা নুরি সাহেব আপনাদের সামনে আসছেন মাত্র 10 মিনিটের জন্য। আপনারা দয়া করে এসে বসে পড়ুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في شان حبيبه الكريم الفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اوتيتم من العلم الا قليلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين समस्त तारीफ और प्रशंसा से विश्व नियंता महान करुणामय अल्लाह रब्बुल आलमीनेर जन्नई जिनी अब्बाय अक्षय अनंत वासी महदह ला शरीक তিনার পরে পরে আকাই নামদার মাদানী তাজদার হাবিবে কিরদগার আনিসুল গারিবিন শাফিউল মুজনাবিন রাহাতুল আসিবিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই পবিত্র মহতি মহাসম্মিলনের সুশিক্ষিত সুনির্বাচিত ওস্তাজুল ওলামা মুনাজিরে আহলে সুন্নাত হুজুর জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া এবং যে সমস্ত হুজুরদের দুয়াতে পরিশ্রমে আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি, সে সমস্ত হুজুরদের বারগাহে হাজার হাজার সালাম জানিয়ে আমি মাত্র 5 মিনিট কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ওয়াটুট সংবিধান কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ ঘোষণা দিয়েছেন 15 নম্বর পারা, সূরাটির নাম সূরা বানী ইসরাইল, তার 85 নম্বর আয়াতের কিছু অংশে ঘোষণা দিলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি কিন্তু অল্প। বিরাদারনি ইসলাম, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা চওড়া সময়ের প্রয়োজন, অতএব আজকের সভাটা অন্য অন্য সভার মতো নয়, আজকের সভাটা হচ্ছে অন্য ধরনের সভা, তা আপনারা সকলেই অবগত। সুতরাং আমার মতো ক্ষুদ্র জ্ঞানের একজন ছেলে এত বড় বড় জাহাজ সমতুল্য যে সমস্ত হুজুরগণ বসে আছেন তিনাদেরকে রেখে সামনে বিরাট বড় কোনো হাদিস ও কোরআনের আলোচনা করব এই রকম জ্ঞান আমার নেই। তথাপিও আহলে সুন্নাত ওয়া জামাতের খিদমতের জন্য এবং মাসলাকে আলা হযরতের প্রসার ও প্রচারের উদ্দেশ্যে আমার জন্য একটা খুব বড় ধরনের টপিক হ্যান্ডবিলে হয়তো আপনারা দেখেছেন, যেখানে টপিকটা দেওয়া হয়েছে হায়াতুন নবী, অর্থাৎ নবী জিন্দা কি না এইটা সম্পর্কে একটু বলা দরকার। তো আজি জানে মহতারাম, প্রথমেই আপনাদের বলে দেওয়া দরকার এবং জেনে রাখা দরকার যে হায়াতটা কি জিনিস। এই যে হায়াতুন নবী, নবীর হায়াত সম্পর্কে আলোচনা হবে, তো হায়াতটা কি জিনিস, হায়াত কাকে বলা হয়, কেতাবের মধ্যে এসেছে যে হায়াত ওকেই বলা হয় রূহ এবং শরীরকে একসঙ্গে পাওয়ার নাম হচ্ছে হায়াত। আমরা আহলে সুন্নাত ওয়া জামাতের লোক, হাদিস ও কোরআনের মানদণ্ডে আমরা চলাফেরা করি। এবারে আপনাদের আমি বলবো যে নাবিয়ে পাক সাহেবে দোজাহান জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা কি জিন্দা নয়, যাদের আপত্তি
নবী মরে মাটিতে মিশিয়ে গিয়েছে মাযাল্লাহ তাদের জন্য এবং আমার আহলে সুন্নাত ওয়া জামাতের শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মানুষের জন্য বলতে চাই যে নবী জিন্দা আছেন কি না উঠিয়ে দেখুন হাদিস শরীফ মিশকাত শরীফ প্রথম খণ্ডের 121 পৃষ্ঠায় হাদিসের রাবি হযরতে আবু দারদা তিনি বর্ণনা করেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আনতাকুলাল আমবিয়াই আজসা আনতাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ইরজাক আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবীয়ে পাক সাহেবুল আওলাদ তিনি বর্ণনা করেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য সমস্ত আম্বিয়া একরামের শরীরকে খাওয়া থেকে হারাম করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ পরবর্তীতে বলা হয়েছে এবং তিনারা কবরে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রুজি পায় আরেকটি হাদিস আজিজানে মোহতারাম নবিয়ে পাক সাহেবে তো জাহান মিরাজের রজনীতে ভ্রমণ করা অবস্থায় তিনি দেখতে পেলেন একটি জায়গায় একটি কবর নবিয়ে পাককে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়ালেন কেন আল্লাহর ফেরেশতাকে নবি বলেন রাইতু মুসা ইসাল্লি ফি কবরি আমি এখানে মুসা আলাইহি সালামকে দেখলাম তিনি কবরের মধ্যে নামাজ আদায় করছেন বলার উদ্দেশ্য মুসলমান মুসা আলাইহি সালাম যদি ইন্তেকালের পরে কবরে নামাজ আদায় করছেন তো আপনার আমার নবী যে নবী হচ্ছেন আদম পয়গম্বরের ইমাম মুসা নবীর ইমাম ইব্রাহিম পয়গম্বরের ইমাম এক কথাই আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরের ইমাম তো যদি মুসা আলাইহি সালাম ইন্তেকালের পরে কবরে নামাজ আদায় করতে পারে তো যিনি ইমামুল আম্বিয়া এ নবী মুস্তাফা কবরে জিন্দা থাকতে পারে কি পারে না মুসলমান নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করবে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ বিরাদার আরেকটা কথা আপনাদের বলে দিই আমরা হচ্ছি ওই দলের লোক যাদেরকে আপনার আমার নবী আহলে সুন্নাত জামাতের মধ্যে আপনার আমার নবীর ওসিলায় আল্লাহ অন্তর্ভুক্ত করেছেন পরিশেষে একটাই কথা বলি আজিজানে মোহতারাম আমাদের আকীদা দলিলের আকীদা আমাদের আকীদা হাদিস ও কোরআনের আকীদা এর জন্য তো বলবো আবু বকরের আকীদা নবী জিন্দা উমারের আকীদা নবী জিন্দা উসমানের আকীদা নবী জিন্দা আলিয়া মর্তজার আকীদা নবী মুস্তফা জিন্দা ইমামে আজামের আকীদা নবী মুস্তফা জিন্দা হযরত গাউসে পাকের আকীদা নবী মুস্তফা জিন্দা গরিবে নওয়াজের আকীদা নবী মুস্তফা জিন্দা আলা হযরতের আকীদা নবী মুস্তফা জিন্দা মুফতি আজম হিন্দের আকীদা নবী মুস্তফা জিন্দা তাজুস শরিয়ার আকীদা নবী মুস্তফা জিন্দা হাফেজে মিল্লাতের আকীদা নবী মুস্তফা জিন্দা সাদরুস শরিয়ার আকীদা নবী মুস্তফা জিন্দা মুহাদ্দিসে কাবীরের আকীদা নবী মুস্তফা জিন্দা সমস্ত মুনাজিরদের আকীদা নবী মুস্তফা জিন্দা শাইখিনদের আকীদা নবী মুস্তফা জিন্দা তারফাইনদের আকীদা নবী মুস্তফা জিন্দা সহিহাইনদের আকীদা নবী মুস্তফা জিন্দা ইমামাইনদের আকীদা নবী মুস্তফা জিন্দা সারা জগতের সমস্ত সুন্নি মুসলমানের আকীদা হচ্ছে নবী মুস্তফা জিন্দা এর জন্য তো মুসলমান সরকারে আলা হযরত আজিমুল বরকাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কনসুল কারামত ইমামে ইশক ও মহব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখছেন তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক বেরাদার এত বড় বড় হুজুরের সামনে দাঁড়িয়ে এর বেশি কথা বলা মনে করি সময় নষ্ট করা মনে করি বেয়াদবি হবে সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্তি রাখছি মেসেজ হলো এটাই নবী ও জিন্দা নবীর আশিক গণ জিন্দা আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে আর এই আকীদায় অটল থাকবো বলেন ইনশাআল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ